হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এখন তো বর্ষাকাল আর রোজই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে বিকালে চায়ের সঙ্গে যদি থাকে পকোড়া, তেলে ভাজা, চপ, এইসব পাঁপড় ভাজা, এগুলো চায়ের সঙ্গে থাকলে তো সে চায়ের আড্ডাই জমে যায়, মজাই আলাদা। আর আজকে আমরা তৈরি করছি কুমড়ো ফুলের বড়া আর কারি পাতার বড়া। এই কুমড়ো ফুলগুলো হয়েছে আমাদের বাড়ির ছাদে, কুমড়ো গাছ বসেছিলাম, অনেকগুলো ফুল হয়েছে, তাই ভাবলাম কুমড়ো ফুলের চপ বানিয়ে নিই, বড়া কুমড়ো ফুলের বড়া বানিয়ে নিই। আর এই কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে কিছু কুমড়ো ফুল আর কিছুটা কারি পাতা তুলে নিয়েছি। কুমড়ো ফুলগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন বোটাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর ফুলগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। কুমড়ো ফুলগুলোকে এরকমভাবে ফাঁক করে একটু দেখে নিতে হবে, অনেক সময় পোকা টোকা থেকে যায়। আর প্রত্যেকটা ফুলকে আমি হাফ করে দিচ্ছি। এখন ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব একটা বেসনে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি। এখন নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ। এবারে কিছুটা করে জল দিয়ে প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে একবারে বেশি করে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চালের গুঁড়ো বা চালের আটা। এবার শুকনো চালের আটাটা এক চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকম ঘন তৈরি করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আরও একবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার ভাজার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। এখন এই তেলটার থেকে আমি 2 চামচ তেল নিয়ে বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি, যে বেসনের ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেসনের ব্যাটারটা আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই গরম তেলটা ভাজার আগে দিয়ে বেসনের মধ্যে দিয়ে, যদি চপ বা তেলে ভাজা যেটাই ভাজা হোক না কেন, মুচমুচে হয় আর অনেকক্ষণ ধরে এটা মুচমুচে থাকে, নরম হয়ে যায় না। এখন একটা করে ফুল নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে ভেজে দিতে হবে। আমাদের চ্যানেলে আজকে ভিডিও যারা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই বড়াগুলো একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এই ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। আলু কয়েক, এবারে আমি কারি পাতার বড়াগুলো ভাজছি। একটা করে ডাঁটি সমেত, পাতা সমেত ডাঁটি নিয়ে আর কি বেসনের মধ্যে ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে ডাঁটার থেকে ছাড়াবেন না, এরকমভাবে ডাঁটি সমেতই পাতা দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আর ভাজতে হবে। আমাদের চ্যানেলে আরও অনেক চপের রেসিপি আছে, সুজি চপ আছে বা অন্য আলু চপ আছে, আপনারা ওগুলো দেখে বানাতে পারেন। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া আর কারি পাতার বড়া। এইরকম ধরনের কারি পাতা দিয়ে বড়া বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর কুমড়ো ফুলের বড়া তো কথাই নেই। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যেতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব।